রংপুরের মিঠাপুকুরের উদয়পুর গ্রামে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছে। ভোর 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাদশা মিয়ার স্ত্রী দেলওয়ারা বেগম বাড়ির পাশে লাউয়ের পাতা কাটার জন্য মই দিয়ে মাচাঙে উঠতে গেলে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা ধসে ভেতরে পড়ে যায়। এ সময় চিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে গর্তে নামে। তাদের দুজনকে সাহায্য করতে এগিয়ে আসে প্রতিবেশী ইবনুল মিয়া। এ সময় তিনজনই ট্যাঙ্কে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। তত সময়ে কার্বন মনোক্সাইড গ্যাসের প্রভাবে তিনজনেরই মৃত্যু হয়।